বর্তমানে যেটা নিয়ে কনফিউশন সবার মধ্যে সেটা হচ্ছে হিজড়া আর ট্রান্সজেন্ডার। ইভেন সত্যি কথা বলতে হয়তো আপনি যদি আমাকে কয়েক বছর আগে জিজ্ঞাসা করতেন আমি নিজেও এটা নিয়ে কনফিউজ হয়ে যেতাম, আমি একই মনে করতাম, যেটা আমাদের অধিকাংশ মানুষের ধারণাটা অনেকটা এরকমই। কিন্তু এই দুইটা টোটালি ভিন্ন বিষয় আসলে। হিজড়া যে বিষয়টা এটাকে আপনি মেডিকেল সায়েন্সে আপনি প্রুফ করতে পারবেন, বায়োলজিক্যালি প্রুফ করতে পারবেন, এটা তার জেনেটিক্যালি একটা ডিসঅর্ডার বলতে পারেন, এটা তার হচ্ছে একদম বায়োলজিক্যালিও এটা আপনি এটাকে ডিসঅর্ডারই বলতে পারেন। অর্থাৎ এটার বিষয়টা অনেকটা এরকম যে আমাদের তো হচ্ছে 46টা ক্রোমোজোম রয়েছে, এর মধ্যে একজোড়া হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। তো ওভারঅল এখানে একটা ডিফেক্ট হয়, এটা সংখ্যাটা বেড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এই যে মানুষরা তারা অনেক ক্ষেত্রে জন্ম থেকেই বোঝা যেতে পারে যে সে একজন আমাদের মতো নর্মাল মানুষ না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি 10-12 বছর বয়সে গিয়ে বুঝতে পারছেন যে তার হরমোন ক্ষরণের মধ্যে সমস্যা রয়েছে, আপনি বুঝতে পারেন যে তার কোনো একটি অঙ্গে সমস্যা রয়েছে যেটার কারণে সে একদম ক্লিয়ারলি এটা প্রুফ করতে পারে না যে সে ছেলে না মেয়ে। সো এই বিষয়টা তখন আপনি যদি ডাক্তারের বা মেডিকেলের শরণাপন্ন হন আপনি ক্লিয়ারলি এটা আইডেন্টিফাই করতে পারবেন যে সে একজন হিজড়া এই ডিফেক্টটা। কিন্তু বর্তমানে যে একটা নতুন কথা আসছে যে ট্রান্সজেন্ডার, এই বিষয়টা আসলে আলাদা। এটার ভিতরে বেশ কিছু বিষয় রয়েছে। এটার বিষয়টা হচ্ছে যে তারা এরকম মনে করে যে আমি একটা ভুল দেহে আটকা পড়েছি অ্যান্ড আমি জন্মসূত্রে একজন ছেলে, আমার সব কিছু অর্গান কিন্তু এভরিথিং ঠিক, আমার সব কিছু ঠিক আছে অ্যান্ড আমি মনে করি ভুল দেহে আটকা পড়েছি, আমি আজকে থেকে একজন মেয়ে। মানে এটা হচ্ছে অনেকটা মনে করার উপরে এবং সে ওইটাতে আসলে স্যাটিসফাইড না, সে নতুন একটা কিছু হতে চায়। সো আলটিমেটলি বিষয়টা হচ্ছে তার মধ্যে আপনি যদি মেডিকেল টেস্ট করেন কোনো চেঞ্জ আপনি পাবেন না, যে হচ্ছে তার বডিতে কোনো সমস্যা রয়েছে কোনো সমস্যা আপনি পাবেন না। এবার পশ্চিমা অনেক দেশে এটা হচ্ছে অনেকটা বাস্তবায়ন হয়ে গিয়েছে এবং আছে, দ্যাটস ওয়াই কিছু কিছু মানুষ যাদের অনেক সামর্থ্য রয়েছে যারা বড় বড় ফান্ড পায়, কারণ এগুলো বাস্তবায়ন করার জন্য অ্যাকচুয়ালি অনেক এজেন্ট রয়েছে, অনেক সংস্থা রয়েছে যারা টাকা দেয় আসলে এগুলো বাস্তবায়ন করার জন্য। তো তারা কিছু কিছু মানুষ যারা ট্রান্সজেন্ডার নিজেকে দাবি করে, এর মধ্যে 10-20% মানুষ পাবেন যারা বিভিন্ন অপারেশনের মাধ্যমে সার্জারির মাধ্যমে তাদের বিভিন্ন অর্গ্যান, ধরেন আমি ছেলে আমি নিজেকে ট্রান্স মেয়ে মনে করি, তাহলে আমার যে ছেলের যে অর্গ্যানগুলো রয়েছে সেগুলো আমি কেটে ফেললাম, সেখানে কোনোভাবে বিভিন্নভাবে সার্জারির মাধ্যমে মেয়ে অর্গ্যান বসানোর চেষ্টা করলাম, কিন্তু আলটিমেটলি আমি কি মেয়ে হব? ভাই আমার মেয়ে হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে, যে আমার গর্ভধারণের ক্ষমতা থাকবে, মানে জেনারেলি কিছু যদি কারো অসুখ থাকে সেটা ভিন্ন বিষয়, আমার ওভারি থাকবে, আমার ওইখান থেকে ওভাম নিঃসরণ হবে যেটা স্পার্মের সাথে মিলিত হয়ে জাইগোট করবে কিংবা ভ্রূণ বা পরবর্তীতে বাচ্চা হবে, কিংবা আমার হরমোন হিসেবে ইস্ট্রোজেন নিঃসৃত হবে। তো এই যে বিষয়গুলো, আমার ভয়েসের একটা বিষয় রয়েছে, আপনি যদি লক্ষ্য করেন আমার বডির স্ট্রাকচার, আপনি এভরিথিং চিন্তা করেন, মানে আমার হার্ট থেকে শুরু করে আমার যকৃত এভরিথিং, এগুলো সাইজ, আমার মস্তিষ্ক, ছেলে এবং মেয়ের মধ্যে সাইজে ওজনে পার্থক্য রয়েছে, এগুলো তো আপনি চেঞ্জ করতে পারবেন না। সো আলটিমেটলি বাহ্যিক দুই একটা অর্গান কেউ চেঞ্জ করলো করেই, একজন ছেলে নিজেকে মেয়ে দাবি করছে, তার মধ্যে মেয়ে ভর করেছে, সে মনে মনে মেয়ে মনে করে, এটা তো কখনো হতে পারে না অ্যাকচুয়ালি।